আপনারা দেখছেন সমাজপুর নিউজ 24। আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক পাল নাম ঘোষণা হতেই চাকুলিয়ার মণ্ডল সভাপতি এবং কানকি মণ্ডল সভাপতির ইনচার্জ যোগেন্দ্রনাথ সিংহ কি বলছে আমরা এখন শুনব। দাদা, আপনাকে সমাজপুর নিউজ 24 স্বাগত জানাচ্ছি। বলেন তো, যে কার্তিক পাল টিকিট পেল, আপনার কেমন আছে? খুব ভালো। দাদা বলেন, কার্তিক পাল টিকিট পেল, কেমন লাগছে? ভালোই। আমাদের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, আমাদের জেলার সাংগঠনিক জিএস এর দায়িত্বে ছিলেন, বর্তমানে আমাদের রায়গঞ্জ 5 নম্বর লোকসভার উনি বর্তমানে ক্যান্ডিডেট। প্রচার চলছে, আর যেটা মাইক এবং জনসভা নিয়ে সেটার জন্য সময় হিসাবে আমাদের বলবে জেলা প্রেসিডেন্ট। আমার আমি যেরকম, আমি নিজের 2 নম্বর মন্ডলে আমি মন্ডলের ইনচার্জ আছি, এই মন্ডলে আমাদের প্রেসিডেন্ট বুঝে দেওয়া আছেন, আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ এবং আমাদের মন্ডলের দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন, এনারা কিন্তু প্রতিটা গ্রামে প্রচার করছে, বর্তমানে চলছে। শাসক দল এগিয়ে থাকতে পারে, হ্যাঁ আপনাকে মনে হচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টিকোণ দিয়ে আমি তো তৃণমূলে দেখছি না কোনো প্রচার বা কোনো পরিস্থিতি তৃণমূলের ভালো নেই। আমাদের আসলে 5 নম্বর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে আমাদের বিজেপির কম্পিটিশন হবে, তৃণমূল এখানে 3 নম্বরে থাকবে। যারা সমর্থক আছি বা বিজেপির কাজের যতগুলো লোক আছে সবাই আমরা কিন্তু মন থেকে কাজ করি, এবং নরেন্দ্র মোদী আমাদের যে দেশের যেটা উন্নয়নমূলক যেটা কাজ সেটা কাজের উন্নয়ন গতিশীল। শাসক দল বলছে গত লোকসভায় দেবশ্রী ছিল, ও মানে লোকসভা এলাকায় কোনো কাজই করেনি, আপনারা কিসে নিয়ে রেখে যেতে? আমার শুনেন, কাজের কথা বলবে, আপনারা বুঝতে পারছেন দেবশ্রী দিয়ে কত কাজ করেছে সেটা ওরা ডেটা খুঁজে পাবে, ওরা মোবাইলে যে কোনো লোক দেখতে পারবে, মানুষ তো দেখছে দেবশ্রী দিয়ে ভালো কাজ করেছে, এখন মানুষ তো বলতেই পারে, বিরোধী বলতেই পারে ভালো কাজ করেছে। আপনার আপনি আপনার নাম কি? কিছু বক্তব্য শুনে নেব। ভাই বলেন, এই যে কার্তিক পাল টিকিট পেলো এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে, কিরকম লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের, এমনি তো জানি না, কিন্তু নামটা শুনে এখন প্রথমবার দেখছি, ভালো হয়েছে। জিতার ব্যাপারে কতটা আছে? জিতার ব্যাপারে তো অবশ্যই জিতবেই, কেন যে আমাদের সবাই বিজেপি পার্টির করছি এবং তার সমর্থনে আছি, তো অবশ্যই এটাকেই সভাপতি এখানে মানে শাসক দল বিজেপি না ওনা তো বলতে পারি, নিজে নিজে পার্টির সবাই নিজে নিজে টান থাকি, তো আমাদের বিশ্বাস আমরা মানে লিড করবো এখানে।